পাই দুইটা দিতে পারি না, এটা মনে দুঃখ নেবেন না। এখন ওইটা তো পাইছি না, দিয়ে দেবার পর সম্মানিত সচিবমন্ডলী, আপনাদের মাঝে মুরব্বী হিসাবে আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক অনেক সময় যারা আমাদেরকে কাজ পরিচালনার জন্য বিভিন্ন প্রকার যুক্তি পরামর্শ দিয়ে থাকেন বা তাদেরকে নিয়ে আমরা কাজ করি যেভাবে কাজটা ভালো হয় সুস্থ হয়, সে সাপেক্ষে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মাঝ থেকে জনাব শামসুল আলম, ওনা আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে দিয়ে একটি কথা বলবেন। জনাব শামসুল আলম। সভাপতি উপস্থিত অত্র এলাকার দরিদ্র গরিব ও পুঙ্গ লোকজনের এই আয়োজনের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই সভার সভাপতি সাহেব উপস্থিত নাই, সভাপতি উপস্থিত আছে, প্রধান অতিথি উপস্থিত নাই, মেম্বারকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যেভাবে বয়স্ক ভাতাটা, পুঙ্গ ভাতা, বিধবা ভাতা দেওয়া হচ্ছে, আমরা সর্বস্তরের থেকে খুবই খুশি, খুবই আনন্দিত। এইভাবে যদি প্রত্যেক বছরে দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের সঠিকভাবে উক্ত ভাতাগুলি সঠিকভাবে লোকে পাবে। আমার ওই সভাপতি সাহেবের কাছে অনুরোধ, তারা যাতে ব্যাংক থেকে টাকা গুলি অতি তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে পেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য। এই বলে আমি শেষ করছি। আপনারা আগামীকাল সোনালী ব্যাংক নাকি আগামীকাল আপনারা শ্রীপুর থেকে না বোধমি সোনালী ব্যাংক থেকে টাকা উঠে আনবেন বোধমি হয়তো। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আমাদের হাতে যে কাজ রয়েছে আর যা বলার প্রয়োজন এখানে এক একজন করে যে বক্তৃতা দেওয়ার জন্য দেই তাহলে সময় কভার হবে না। তো যাই হোক, আমরা তারপরে তাদের কথা আছে, যেমন আমাদের আজকের যে আয়োজন সেই আয়োজন হলো আপনার এলাকা এবং আপনার আশেপাশে আপনাদের যে সমস্ত সমস্যাগুলি আছে হয়তো মেম্বার সাহেব দেখে নাই বা জানে না, অবগত না, আপনি আমার চেয়ে ভালো জানেন, মেম্বারের চেয়ে ভালো জানেন। যেমন আজকে আমরা আপনার এলাকার আশেপাশে রাস্তাঘাট সহ একটা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা সহ কোন লোকটা সবচেয়ে প্রাপ্য বেশি বা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যেটা আপনার চোখে ভাসছে, এরকম ধরনের সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সেই সাথে আজকের আলোচনার প্রথমে আমরা চলে যাবো চরবহর, যেহেতু বৃহত্তর বড় আমরা সরাসরি চলে যাবো চরবহর। চরবহরের উত্তর দক্ষিণ এবং পূর্ব মধ্যম সব মিলে যে লোক সবচেয়ে মোটামুটি ভালো জানেন আমার মনে হয় হাসপাতালকে ভালো জানেন আর উজ্জেনা, যে মানুষ হিসাবে আমাদের প্রিয় প্রিয় ব্যক্তি এবং প্রিয় মানুষ আপনাদের আন্তরিক মানুষ, শিলংবহরের আঞ্চলিক যে সমস্যাটা আছে এটা নিয়ে জানাব হাসপাতালের সরকারকে আমি অনুরোধ করবো দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই 2018-19 অর্থ বছরের 5 নং ওয়ার্ডের আয়োজিত উন্মুক্ত সভার স্নেহভাজন সভাপতি, অত্র ওয়ার্ডের মেম্বার সাহেব নাজমুল হক নাজমুল আকন রনি, উপস্থিত অত্র এলাকার মুরব্বী ও ইউনিয়ন পরিষদের সচিব সাহেব এবং অত্র এলাকার মা বোনেরা, আপনারা এইখানে আসছেন বিভিন্ন ভাতা আদি পাবেন, নিবেন এবং সুষ্ঠুভাবে যেন পান, এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা এখানে উপস্থিত হয়েছি এগুলা শোনার জন্য। যাই হোক, আমার প্রশ্ন হইল যে এই যে বিধবা ভাতা, বিভিন্ন কার্ড, এগুলা বিভিন্ন গ্রামের আনাচে কানাচে কি এগুলা সঠিকভাবে বণ্টন করা হয়েছে কি না, কারণ এগুলো সবাই তো জানে না,
এগুলা কি মেম্বার সাহেব সঠিক তদন্ত করে এবং কোন কারণে পাইছে, পাওয়ার মতো যোগ্যতা আছে পায় না, এগুলা কি করা হয়েছে কিনা, এই এক প্রশ্ন। আর দ্বিতীয়ত হইলো এই মেম্বার, বর্তমান মেম্বার, এটা আমার ব্যক্তিগত মতে, আমি যতটুকু দেখছি জানছি শুনছি তার কথাবার্তা হয়, তার কাজকর্মে খুব আন্তরিকতা, বিভিন্ন জায়গায় যা খোঁজখবর নেয় কোন জায়গায় রাস্তাঘাট হয়েছে কিনা এবং মানুষ চলাচল করতে পারে কিনা, এগুলোর ব্যাপারে তার যথেষ্ট আন্তরিকতা আছে, যা ইতিপূর্বে এরকম আন্তরিকতা আমি দেখি। কাজ কতটুকু করে বা না করে সেটা হলো আপনাদের দেখার বিষয়, তবে তার আন্তরিকতা আছে, করবার চেষ্টায় আছে সে এবং করতেও পারে। যেমন বর্তমানে ওই কথার প্রেক্ষিতে আমি করতে চাই, আমার চরবহর গ্রামে যে এই যে ডিপকলের মোড়টা আছে যে রাস্তাটা ইয়েতে গেছে নেহালিয়া চলে গেছে, এই রাস্তা এই ডিপকলের পাশে এই রাস্তাটা কিন্তু মারাত্মক সমস্যা, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। আর এমনিতে ইটের সোলিং যে রাস্তাটা, এইটা ওই সময় বলছে যে মেম্বার সাহেব নিজে কয়েকবার সংস্কার করছে, এটা ঠিক সংস্কার করছে, এখন সঠিক আছে, তারপরে মাঝে মধ্যে একটু উনিশ বিশ আছে করবে পর্যায়ক্রমে, তবে অন্যান্য কাজ কাম যা বলছে এটা সঠিক, এটা আমি জানি দেখছি কাজ করেছে। আমার চরবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেম্বার সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, আর প্রাইমারি স্কুলে ছেলেরা স্কুলে যেতে পারে না, রাস্তা আর স্কুল এই পারাপার, এটা আমি বলছি মেম্বারকে যে এটা একটা বিরাট বড় একটা স্ল্যাব দিয়ে দিলে এটা আমরা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারবে, আর ড্রেনের মধ্যে একটা স্ল্যাব। আর একটা শহীদ মিনার কথা ছিল, মেম্বার সাহেব ওয়াদা করছিল একটা শহীদ মিনার করে দিবে, এইটা আমি আশা করি উনি এটা করে দেবে। ঠিক আছে, এই পর্যন্তই। আর ভিতরের রাস্তার কথা তো ওই যে হাদিস, হ্যাঁ, আওয়াল পরিবার পারি হইয়া যে রাস্তা, আওয়াল পরিবার পারি হইয়া যে রাস্তা চলে গেছে এই রাস্তাটাও খুব খারাপ, এইটাও সংস্কারের প্রয়োজন। আরেকটা রাস্তা হলো, হ্যালো, আরেকটা রাস্তা হলো, এটা কোনো কুপাত পুরানো আমাদের ওই যে পুরান বাড়ি আছে না, ওই পুরান বাড়ির পাশ দিয়ে সেটা একদম এই ওই ইয়েতে গেছে, সোদা ভোটার দিকে চলে গেছে, না ইয়ার আর তো আমার জানা নাই। নিয়ম অনুসারে কিন্তু ওইখান থেকে আসছে, এইখানে তো অনিয়ম করা ঠিক না। হ্যাঁ ঠিক আছে, এটা এটাও ভালো জিনিস। আর সবচেয়ে ইয়ে হইলো এরকম ওয়ার্ড সভা ইতিপূর্বে হয়েছে, ইতিপূর্বে কোন সময় হয়েছে? হ্যাঁ, এই যে একটা জিনিস, এটা খুব এই জিনিসটা খুব আমি খুব পছন্দ করছি এবং খোলামেলা আলাপ আলোচনা মেম্বারের সাথে ওয়ার্ডের, আমরা তো সবসময় গিয়ে চেয়ারম্যানের কাছে দণ্ডা দিতে পারবো না, সম্ভব না। হ্যাঁ, আমাদের মেম্বারের মাধ্যমে যাইতে হবে, এই যে একটা ওয়ার্ড সভা এই রীতি চালু হয়েছে এটা কিন্তু আসলে খুব ভালো একটা উদ্যোগ, এটা আপনারা আমরা সবাই উপকৃত হবো। হ্যাঁ, এই বলে আমি মেম্বার সাহেবকে এই ধন্যবাদ জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আশপাশের সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন এই মুহূর্তে আমাদের চরবহরেরই যেটাকে পাপড় বলা হয় মেঘেসারির কাছে, অর্থাৎ যেখানে আমাদের 5 নম্বর ওয়ার্ড শেষ,
ওখানে কিছু সমস্যা নিয়ে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাদিস মিয়া। জনাব মোহাম্মদ হাদিস মিয়া বীর মুক্তিযোদ্ধা আপনাদের সামনে দু একটি কথা বলবেন, স্বল্প করতে হবে। আজ আপনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাকে বসেন, বসেন। ওয়ালাইকুম। আমাদের সবচেয়ে বড় অভিযোগ হলো সর্বহর আল খলিফার বাড়ির থেকে মেঘাসের মূলপন্থী রাস্তাটা, এটা খুব খারাপ। এটা যেভাবে হয় আর কাল বাতলাবো একটা, এটা মেম্বার সাহেব জানে একটা কাল বাটের দরকার, আর তিনটা সঙ্গীত দরকার সামনে। এটা মেম্বার সাহেবের আমরা আছি, মেম্বার সাহেব দেখছে, তারপরে আমি আজকে আসছি এই কালবাড়ের লেগে, এই রাস্তার লেগে আর তিনটা সঙ্গীত দরকার, ইমার্জেন্সি দরকার। আর এই যে এই সরকারের বাড়ি না শুনি পারে এই রাস্তার অনুষ্ঠা মানে থাকে, এটা দিলে মানুষ যাতে চলতে পারে, এই হলো আমার সবচেয়ে বড় অভিযোগ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। খালি মুখে দেওয়া যাবে আপনাদেরকে, আপনারা বসেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আমরা সরাসরি চলে যাবো খলার থেকে সমস্যা, খলার থেকে সমস্যা থেকে যেমন বিধবা বয়স্ক ভাতা রাস্তাঘাট রাস্তাঘাট নাম ধন্যবাদ। আমাদের খলার থেকে রাস্তা বলতে কিছু সমস্যা আছে, বলেন মসজিদের সামনে দিয়ে আমি নাম বলেন, কথা না বললে তো পাবেন না, পাবেন না। এই যে নাম বলেন, ঠিকানা বলেন, ঠিকানা বলেন, কি সমস্যা বলেন,
আমি একটা প্রতিবন্ধী কার্ড দেন যে চিকিৎসা করে বাইরে থাকতে পারি। আপনি ঠিকানা বলেন খোলাতে আমার একটা বছর সামনে গেছে, আমার একটা কাছে উত্তর আসেন কেউ দুলুপুর প্রতিবন্ধী বাবা কোন জায়গা আপনার বাড়ি আবদুল্লাহ প্রতিবন্ধী বাড়াপুর ওই ভাবে বস আমার মা অসুস্থ, আমার মা নাম বলেন আগে, আপনার মা নাম বলেন। আমার মার নাম হচ্ছে ভজিলা। কি সমস্যা? আমার মার সমস্যা, আমার মা বিধবা, আর
এবং সচিব সাহেবের কাছে আমার একটা দাবি, এই যে আমরা যা কিছু করতেছি এটা একমাত্র আমাদের খাদ্যের অভাব, কিন্তু আমি দুলুপুর এবং চুরগড়ের মাধ্যমে একটা দাবি জানাই, সেটা হলো আমার 485 ফিট এই ডিপটি কলেক্টর ড্রেন, এটার জন্য আমরা 100-150 ভাই খেত কম করতে আপনাদের কাছে যদি এরকম কোন তফিক থাকে, আমি তিনু সাহেবের কাছে একটা অবগত করছি, এই দয়া করে এই ড্রেনটা যদি আমাদের একটু আপনাদের মাঝে ধৈর্য বলতে নাই, আমাকে আগে দেন, বয়স্ক ভাতাটা স্বামীর নাম কি? 10 মিনিট বাকি আছে, আপনার নাম বলেন? দুষ্ণা স্বামীর নাম? আব্দুল মুতালিব, দুলপুর পশ্চিম না পূর্ব? স্বামী মৃত্যু হরযতলি দুর্লভপুর মধ্যপাড়া একা বিধবা কথা প্রতিবন্ধী বাচ্চা, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে মাসুম। মাসুম, বাপের নাম? আমার নাম মাসুদা। বাপের নাম? আপনার নাম কি? মরিয়ম। স্বামীর নাম? আদিল। মরিয়ম আলী হোসেন, এটা হলো ব্যাপারী পাড়া দুলপুর। অন্য জেলার কাছে যাও, হাসপাতালি আমার নাম মজুদা। বলেন নাম কি? জানার নাম স্বামী আব্দুল মজিদ। আমার ঘর নাই, বাড়ি ঘর নাই, আমি মানুষের ভেতরে সন্তানকে
আপনার নাম কি? রীতা। রীতা, স্বামীর নাম? তাজুল ইসলাম। তাজুল ইসলাম, মৃত। আপনি কি চান? মৃত বিধবা কাটছে। বিধবা কথা উত্তর উত্তর।